সরকারি চাকরিতে 3.5 লাখের মতো পদ খালি আছে। এর মধ্যে অনেক পদই কোটার কারণে পূরণ হচ্ছে না, চাকরি পাচ্ছে না মেধাবীরাও। এ অবস্থায় ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা, আগামী সপ্তাহে কঠোর আন্দোলনে নামছে প্রার্থীরা। এই অবস্থায় বিশ্লেষকদের দাবি কোটা পদ্ধতি দ্রুত সংস্কারের। পাবলিক সার্ভিস কমিশন পিএসসির তথ্য বলছে, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় 31তম বিসিএসএ 36টি, 32তম বিশেষ বিসিএসএ 13টি, 33তম বিসিএসএ 91টি এবং 34তম বিসিএসএ 62টি প্রথম শ্রেণীর পদ খালি রয়েছে। একইভাবে 33তম বিসিএসএ 85টি, 34তম বিসিএসএ 1246টি দ্বিতীয় শ্রেণীর পদ খালি রয়েছে। একদিকে প্রতি বছর দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, তার বিপরীতে কোটার কারণে পদ শূন্য রেখেই এক একটি বিসিএসএ নিয়োগ হচ্ছে। তাছাড়া অনেক চাকরি আছে যেখানে কোটা ছাড়া কোনো প্রার্থী আবেদন করতে পারে না। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা, মেধার চেয়ে কোটা কখনো বেশি হতে পারে না বাংলাদেশে, সেই অবস্থাটা ভাষা করে পড়াশোনা করতেছে তারা, তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারতেছে না। এদিকে বিশ্লেষকরা বলছেন, কোটা মানে পিছিয়ে পড়া গোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য সাময়িকভাবে সুবিধা দেয়া, কিন্তু এখন যেটি হচ্ছে বছরের পর বছর এই কোটা বয়ে বেড়াতে হচ্ছে, তাই কোটা ব্যবস্থা দ্রুত সংস্কার না করলে দেশে বেকারত্ব আরও বাড়বে। কোটার জন্য আমরা এতগুলো আসন রাখি এবং সেই আসন যদি সেই আসনে দেওয়ার মতো যোগ্য প্রার্থী না থাকে তাহলে বুঝতে হবে গলত আছে। এখন ধীরে ধীরে এই কোটা সিস্টেম কীভাবে অবলুপ্ত করা যায়। পিএসসি থেকেও কোটার সংস্কার নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে, তবে চেয়ারম্যান বলছেন সরকারের নীতি অনুযায়ী তারা পরীক্ষা নেবে। সরকার কোনো কোটার সংখ্যা পুনর্নির্ধারণ করবেন সেটি আমরা অনুসরণ করব, তার আগ পর্যন্ত বিদ্যমান কোটা নীতি অনুসরণ করে ফলাফল দেওয়া সুপারিশ প্রণয়ন করা হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কাজ। এদিকে কোটা সংস্কারের দাবিতে এরই মধ্যে আন্দোলনে নেমেছে চাকরি প্রার্থীরা, আগামী সপ্তাহে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।